शपिंग करते गेछिलाम शपिंग माने सेरकम किछु नय एखोनो पर्यन्त किन्तु आमी निजेर जोन्नो बा शरीर निजेर जोन्नो किछुई केनेनि মা বাবা এদের জন্যই কিনতে গেছিলাম তো কি কি কিনেছি সেটা আজকে এখন আর শেয়ার করব না সেটা কালকে সকালে তোমাদের দেখাবো কারণ রাত্রিবেলা ডিনার আমাকে বানাতে হবে এখনো ডিনার বানানো হয়নি আটটা অলরেডি বেজে গেছে কিন্তু এখনো রাতে ডিনার বানানো হয়নি আর আমি না দুপুরবেলাতেই ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই ইচ্ছে আছে যে আজকে ধোকা বানাবো তো আমি না বাড়িতে বানিয়ে ধোকা খেতে বেশি পছন্দ করি দোকানে যে রেডিমিক্স ধোকার প্যাকেট কিনতে পাওয়া যায় কিন্তু ওগুলো আমার এবং শরীরের খুব একটা ভালো লাগে না তাই আমি যখনই ধোকা করি বাড়িতে ডাল ভিজিয়ে বেটেই ধোকাটা করি তো কিভাবে করব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি যে পুজো তো আর বেশি দিন বাকি নেই কিন্তু প্রতিবারে দুর্গা পুজো আসার আগে যেমন একটা মনে আনন্দ আনন্দ ভাব থাকে অনেক শপিং করা হয় এবারে না কেন জানি না মনের মধ্যে সেই আনন্দটা নেই তাই এবারে সেরকম শপিং এখনো আমি করে উঠতে পারিনি জানি না তোমাদেরও কি এইরকম হচ্ছে প্রতিবারের মতো তোমরাও কি এবারে মন খুলে আনন্দ করতে পাচ্ছ নাকি একটু একটু মন খারাপ যাই হোক তবে মন খারাপ করে তো আর লাভ নেই আমাদের বাড়িতে থেকে একটু আনন্দ করেই মনটাকে ভালো করে রাখতে হবে কারণ মন খারাপ থাকলে আরো যেন দুঃখ গ্রাস করবে তাই মনটাকে ভালো রাখা খুবই দরকার অন্তত নিজের শরীরের ক্ষেত্রে তো খুবই দরকার তো যাই হোক তো আর এখন বেশি বকবক করব না কারণ যদি এখন আমি বকবক করতে বসে যাই তাহলে রাতে ডিনার করতে যথেষ্ট লেট হয়ে যাবে আর ধোকা রান্না করতে না একটু টাইম লাগে তো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখাই যে আমি কিভাবে বাড়িতে ধোকা বানাই রান্নাঘরে যাব বলে আমি চুলটাকে একটু বেঁধে নিয়েছি কারণ চুল খোলা রেখে আমি রান্না করি না ওই জন্য আমি চুলটাকে বেঁধে নিয়েছি তো চলুন যাই আমি রান্নাঘরে দেখুন এখানে আমি ছোলার ডাল আর মটর ডালকে সমপরিমাণে নিয়েছি আর এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই ডালটাকে দিয়ে তার মধ্যে চিনি নুন আর ভাজা মৌরি দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিলাম অল্প একটু হিং হিংটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় তাই একটু হিং দিয়ে এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে আমি একটা কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে তারপর এই পেস্টটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব চলে আসে আর একটু ড্রাই হয়ে যায় ততক্ষণ আমি এটাকে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমি এটাকে দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিলাম তারপর একটা ছুরি দিয়ে পিস পিস করে ধোকাগুলোকে কেটে নিচ্ছি তো অনেকে বরফির মতো আকার করে আমি চৌকো চৌকোই ধোকা বানাচ্ছি তো ধোকার পিসগুলোকে আমি হাত দিয়ে আবার চেপে চেপে একদম সুন্দর শেপ দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ধোকাকেই আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে সাজিয়ে নিলাম এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে তারপর এই যে ধোকার পিসগুলো করে রেখেছিলাম সেগুলোকে ফ্রাই করে নেব তো এখানে আমি ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি তারপর আমি এর গ্রেভিটা বানাবো আর এই ধোকাটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষেই করব ধোকা সাধারণত নিরামিষেই হয় আর আমি নিরামিষেই করে থাকি
তো এবার ওই তেলের মধ্যে আমি একটু হিং আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম। এরপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি মিক্সিটাতে যেখানে ডাল পেস্ট করেছিলাম ওটাতে একটু জল দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে হলুদটা পুড়ে যাবে না। এগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে সমস্ত রুটিন মশলাগুলো দিয়ে দেব। তাই আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, তারপর দিলাম আন্দাজ মতো চিনি, তারপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম হচ্ছে জিরের গুঁড়ো আর আদা কুচি। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে জল এর মধ্যে অ্যাড করে দিলাম। জল অ্যাড করবার পর আমি যে ধোঁকাগুলোকে ভেজে রেখেছিলাম সেই ধোঁকাগুলোকে আবার এই জলের মধ্যে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে ধোঁকার মধ্যে রসটা ঢুকে যায়। ধোঁকাগুলো হয়ে গেলে নামানোর সময় আমি ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। ডিনার বানানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 10:30। এক্ষুনি খাবো, কারণ গরম গরম না খেলে ভালো লাগবে না। আর কি ডিনার করছি আপনাদের একবার দেখিয়ে দিই। আজকে রাতের ডিনার হচ্ছে গরম গরম ফুলকো লুচি, ধোকার ডালনা আর হলদিরামের বেসনের লাড্ডু। তাহলে দেখলেন তো কি ডিনার করছি। আর লুচিগুলো ঠান্ডা হলে ফুলকো ফুলকো লুচি আর খাওয়া হবে না, তাই এখন রাতের ডিনারটা সেরে ফেলবো। আবার কালকে সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর কালকে সকালবেলা কিন্তু আমি মা আর বাবার জন্য কি কি কিনেছি সেটা আপনাদের দেখাবো। তাহলে আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। আর কালকে রাত্রিবেলা আমি বলেছিলাম যে বাবা মা পিসির জন্য কি কি কিনেছি সেটা আমি আজকে দেখাবো, কারণ কালকে রাত্রিবেলা শপিং করে ফিরে আবার রান্নাবান্না ছিল, তাই একটু দেরি হয়ে গেছিল, তাই আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই আজকে আমি সমস্ত জিনিস নিয়ে বসে গেছি, বেশি কিছু তো নয়, বাবা মা আর পিসির জন্য যা যা কিনেছি সব কিছু নিয়ে আমি বসে গেছি আপনাদের দেখানোর জন্য। আর আপনারাও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তবে এগুলো দেখানোর আগে বলে রাখি যে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই কে শরীর আগেই টাকা দিয়ে দিয়েছে, কারণ ওরা জামা কাপড় কিনবে না, ওদের প্রয়োজন মতো জিনিস কিনবে, তাই ওদের টাকা দিয়ে দিয়েছে। আর আমার মা বাবা আর পিসি শাশুড়ি এদের জন্য তাই জামা কাপড় কিনেছি, কারণ বলে রাখলাম, কারণ আপনারা হয়তো ভাববেন যে আমার মা বাবার জন্য কিনলাম কিন্তু শরীরের মা বাবার জন্য কিনলাম না, তাই আপনাদের জানিয়ে রাখলাম। প্রথমে আমি যে শাড়িটা দেখাবো সেটা পিসি শাশুড়ির জন্য কিনেছি। এটা একটা তাঁতের শাড়ি, এটা ক্রিম কালারের ব্রেস আর অ্যাশ কালারের সুতো দিয়ে পুরো শাড়িটার মধ্যে এইরকম কাজ করা, খুব বেশি খুলছি না কারণ দিতে হবে, তাই খুললে পরে ভাঁজ করতে পারবো না, তাই খুব একটা বেশি খুললাম না। এই যে শাড়িটা, বয়স হয়ে গেছে তো তাই এরকম লাইট কালারই পরে এবং হালকা শাড়িই পরে, তাই এই রকম একটা হালকা তাঁতের শাড়ি কিনেছি। এবার আমি দেখাই আমার মায়ের জন্য কি কিনেছি। মায়ের জন্য একটা হ্যান্ডলুম কিনেছি, কারণ মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল যে সব রকমেরই শাড়ি রয়েছে হ্যান্ডলুম নেই, তাই মায়ের জন্য একটা হ্যান্ডলুম শাড়ি কিনেছি। এই যে এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা, পুরো আঁচলটা এই রকম কলকা কলকা করা জড়ি দিয়ে, আর এর ভেতরেটা হচ্ছে এই রকম। আর ভেতরটা দেখাচ্ছি,
খুব বেশি খুলতে পাচ্ছি না, তা না হলে শাড়ি নষ্ট হয়ে যাবে। এই যে, এই যে শাড়িটা, এটা হচ্ছে পার, এই যে রেড কালারের পার, আর ভেতরটা ক্রিম কালার। জানি না ক্যামেরায় কেমন আসছে, তবে ভেতরটা হচ্ছে ক্রিম কালার আর পুরো বডিটা এই রকম। আর আঁচলটা তো দেখালামই, এই যে আঁচলটা, এই যে শাড়িটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর বাবার জন্য কিনেছি, বাবা যেহেতু পাঞ্জাবি পরতে বেশি পছন্দ করে আর বাড়িতে অনেকগুলো পাঞ্জাবি রয়েছে, তাই পাঞ্জাবি এবার আর কিনিনি। এবারে কিনেছি একটা জহর কোট, এই যে এটাও কিন্তু ক্রিম কালারের, জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, হোয়াইট হয়তো দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ক্রিম কালারের। তার মধ্যে পুরো জড়ি দিয়ে ছোট্ট ছোট্ট ফুল ফুল করে দেওয়া, এই যে এটা আমি বাবার জন্য কিনেছি, কারণ বাবা এই টাইপের জিনিসগুলো না পাঞ্জাবি বা শার্টের ওপর পরতে খুব পছন্দ করে। জানি না কেমন লাগবে বাবার, তো আমার ইচ্ছে আছে আজকের বা কালকে গিয়ে এগুলো দেওয়ার, তো তার আগে তাই আপনাদের দেখিয়ে দিলাম। এই তিনটে জিনিসই আমি কালকে কিনেছিলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের আমি অনলাইনে দুটো কুর্তি অর্ডার করেছি, সেগুলো যখন আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মায়ের শাড়িটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, আপনারা অনেকে লাইক করতে ভুলে যাচ্ছেন, তাই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা এখনো আমার ফ্যামিলির সদস্য হয়ে ওঠেননি তারা এই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে না, ওটাকে প্রেস করে তার পাশে বেল আইকনটা ক্লিক করে রেখে দিন, তাহলে নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কারণ এই চ্যানেলে অনেক রকমের ভিডিও আসে, চ্যালেঞ্জ ভিডিও, ফানি ভিডিও, রেগুলার ব্লগ, অনেক রকমের ভিডিও আসে, তাই অবশ্যই কিন্তু লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তার পাশে বেল আইকনটা ক্লিক করে রেখে দেবেন। আর যারা অলরেডি আমার ফ্যামিলি সদস্য হয়ে গেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো বাই বাই।